Assalamualaikum, my dear lovely viewers. Welcome back to my YouTube channel, Apijas Tiny World. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে কি থাকছে সেটা এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো যেহেতু রোজা চলে আসছে, রোজার আগে সবারই একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, তো আমি সেটার উপরেই আজকে ব্লগটা করেছি। আজকে আমি কিছু ফ্রোজেন স্ন্যাক্সের রেসিপি দেখাবো, যেগুলো আগে থেকে তৈরি করা থাকলে ইফতারির সময় ইফতারি তৈরি করতে অনেক ঝামেলা কমে যাবে আপনাদের। তো শুরু করি, চলেন। তো আমি প্রথমে চিকেন টিকিয়াটা বানাবো, এর জন্য আমি ছোলার ডাল নিয়েছি এখানে 200 গ্রামের মতো। আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা কড়াইতেও সিদ্ধ করতে পারেন। তার সাথে নিয়ে নিলাম 200 গ্রামের মতো চিকেন, 200 গ্রাম ছোলার ডাল, 200 গ্রাম চিকেন, বোনলেস চিকেন টুকরা, আর নিলাম 4-5টা শুকনা মরিচ, রসুন কুচি, জিরা বাটা। রসুন কুচি নিয়েছি 2 টেবিল চামচ, জিরা বাটা নিয়েছি 2 টেবিল চামচ, তেজপাতা নিয়েছি 4-5টা, দারচিনি দিলাম 2-3টা, লবঙ্গ দিলাম, রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 1 চা চামচ। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা দিলাম 2 চা চামচ। সব বাটা মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি কাঁচা মরিচের পেস্ট দিব কিছুটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো কাঁচা মরিচ পেস্ট দিয়েছি, আপনারা যদি ঝাল কম খান তাহলে ঝাল কম দিবেন। আর দিলাম পরিমাণ মতো লবণ, আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব আমি এখানে, দেখতে পাচ্ছেন আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখানে আমি 4 চামচ দিয়ে মেপে দিইনি, আমি নিজে হাতের আন্দাজে দিয়ে দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখন মশলাগুলা দিয়ে দিলাম, এখন এগুলাকে ভালো মতো মাখাতে হবে। তো আমি কিছুটা তেল দিব, এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি, সরিষার তেল ইউজ করেছি। তো আমার তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি ডাল মাংস মশলাগুলো খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা পানি দিব, দেখতে পাচ্ছেন আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। এখন প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে আমি চুলায় দিয়ে দিলাম, প্রেশার কুকারটা দিয়ে দিলাম চুলাতে। এখন চুলাটা অন করে আমি ওয়েট করব, 2টা সিগনাল উঠলেই হয়ে যাবে ডালটা, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আমার প্রেশার কুকারে 2টা সিগনাল হলে হয়ে যায়, এখন আপনার প্রেশার কুকারে যেরকম লাগবে সেরকম আর কি, এক একজনের প্রেশার কুকারে এক একটা সিস্টেম। আপনি চাইলে এটা কড়াইতেও সিদ্ধ করতে পারেন, প্রেশার কুকারে খুব ভালো সিদ্ধ হয় এবং খুব সময় কম লাগে, ওই জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি, কিছু পুদিনা পাতা কুচি, আর গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, বেড ক্রাম 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা ভাজি নিয়েছি 1 কাপ, আর এই যে ডালটা সিদ্ধ করলাম সেটা বাটা, ডাল আর মাংসটা, আর ডিম নিয়েছি। এখন আমি একটা বড় বোলের মধ্যে মাংস আর ডালের মিশ্রণটা নিয়ে নিলাম, আর নিচ্ছি ধনিয়া পাতা পুদিনা পাতার পেস্ট, যে পরিমাণ ধনিয়া পাতা আর পুদিনা পাতা আমি নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি। 2টা ডিম নিলাম, 1 কাপ ব্রেড ক্রাম নিলাম, এবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ঠিক এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে তারপরে এই যে কিমাগুলা তৈরি করতে হবে, চিকেনের কিমাগুলা ঠিক এভাবে করে হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে একটু চাপ দিয়ে দিলেই কিমা তৈরি হয়ে যাবে সুন্দর মতো। কিমা বানানোর আগে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে বানাতে সুবিধা হবে। আর প্লেটটাতেও একটু তেল ব্রাশ করে রাখবেন, যে প্লেটে রাখবেন কিমাগুলো, আমি যে প্লেটে রাখছি সে প্লেটটাকে আমি তেল ব্রাশ করে নিয়েছি, কারণ এতে করে কিমাগুলো তুলতে খুব সুবিধা হয়। তো আমি দেখতে পাচ্ছেন বানানো হয়ে গেছে কিমাগুলো, এই যে ডিপে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে, এখন 1 ঘন্টা পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে বের করেছি, দেখেন জমে গেছে, বরফ হয়ে গেছে, এখন এইগুলা শক্ত হয়ে গেছে,
এখন এগুলাকে আমি প্লেট থেকে উঠিয়ে বক্সে বক্সে রেখে দিব। আমি যেহেতু অনেক কিমা বানিয়েছি দেখতে পাচ্ছেন, তো এখন এগুলাকে আমি বিভিন্ন বক্সে রেখে দিচ্ছি। কয়েকটা বক্সে সুন্দর করে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, অথবা আপনারা চাইলে জিপলক ব্যাগগুলোও ইউজ করতে পারেন। তো আমার কাছে বক্স ছিল, সেহেতু আমি বক্স ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে একটার পর একটা সুন্দর করে রেখে দিচ্ছি। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই ফ্রোজেনভাবে কীভাবে আপনারা রেখে দিবেন। চিকেন ফ্রাইটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। তো আমি চিকেন নিয়েছি এখানে 1.5 কেজি। আমি নিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া 2 চা চামচ নিলাম, আর লেবুর রস দিয়েছি 2 টেবিল চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। আমি এখানে যেহেতু 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, সেই অনুসারে আমি দিচ্ছি সব কিছু। এটা দিচ্ছি রসুন বাটা, তো রসুন বাটা দিলাম 1 চা চামচ। পেঁয়াজ বাটা দিলাম 1 চা চামচ। আদা বাটা দিলাম 1 চা চামচ। জিরা বাটা দিয়েছি 2 চা চামচ। কাঁচামরিচ বাটা দিয়েছি 1 চা চামচ। এখন কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুসারে, আপনার যদি মরিচ বেশি খান তাহলে দিবেন বেশি, আর যদি কম খান তাহলে কম দিবেন। আমি এখানে 1 চা চামচ কাঁচামরিচের পেস্ট ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি জিরা বাটা দিচ্ছি 2 চা চামচ। ব্রেড ক্রাম দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমি ব্রেড ক্রামটা দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপের মতো ব্রেড ক্রাম দিয়েছি, আর ডিম দিয়েছি 1টা ডিম। ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। 1 চা চামচ কাবাবের মশলা দিয়েছি, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। তো সব কিছু মাখানো কমপ্লিট। এখন আমি দেখতে পাচ্ছেন ব্রেড ক্রাম নিয়েছি, আর এই যে মশলা মাখানো চিকেনটা, এই চিকেনটা কিন্তু আমি মশলা মাখিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, আর কিছুটা ময়দা নিয়েছি 1টা প্লেটে। এখন দেখেন আমি কীভাবে চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেনগুলো রেডি করা হয় সেটা কীভাবে আমি ফ্রোজেন করে রাখবো সেটাই আপনাদের সাথে এখন দেখাবো। এখন আমি ময়দার মধ্যে কিছুটা মরিচের গুঁড়া দিলাম, আর দিব কিছুটা লবণ, স্বাদ অনুযায়ী লবণ। দেখুন আমি লবণ আর মরিচের গুঁড়াটা খুব ভালো মতো ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই মশলা মাখানো চিকেনের টুকরাটাকে এই ময়দার মিশ্রণে আগে গড়িয়ে নেব ভালো মতো। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মতো গড়িয়ে নিচ্ছি। এখন এরপরে আমি ভালো মতো ময়দাটাকে আবার ছেড়েও নিলাম যেন আলগা লেগে না থাকে। এরপরে ডিমের মিশ্রণে চুবিয়ে নিলাম, নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে একটার পর একটা চিকেনের টুকরাগুলো একটা প্লেটে আমি রাখছি। প্লেটটাকে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছি। অয়েল ব্রাশ করে রাখলে পরবর্তীতে চিকেনের টুকরাগুলো তুলতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা টুকরা এভাবে করেই প্রথমে ময়দাতে গড়িয়ে নিচ্ছি, তারপর ডিমে একবার চুবিয়ে নিচ্ছি, তারপরে আমি এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। তো এভাবেই আমি প্রত্যেকটা চিকেনের টুকরাকে ফ্রাইয়ের জন্য রেডি করে নেব। এখন আপনারা চাইলে এই অবস্থাতে ফ্রাই করে খেয়ে ফেলতে পারেন। তো আমি যেহেতু এটা ফ্রোজেন করে রাখবো, তো আমি এভাবে প্লেটে রাখছি। এখন এগুলাকে আমি ডিপে রেখে দেব। সবগুলো করা কমপ্লিট হয়ে গেলে ডিপে রেখে দেব। তো দেখেন আমার সবগুলো চিকেনের টুকরা এভাবে করে আমি প্লেটে রাখছি, এভাবে করে প্রত্যেকটা রেডি করে ফেলেছি। এখন এগুলাকে ডিপে ঢুকিয়ে রাখবো।
এভাবে করে চিকেন ফ্রাইগুলো রেডি করে রাখলে ইফতারির সময় আপনি খুব ঝটপট এগুলো বের করে ফ্রাই করে ফেলতে পারবেন, আপনার ইফতারির সময় ঝামেলা হবে না ইফতারি রেডি করতে। আর বাচ্চারাও চিকেন ফ্রাই খুব পছন্দ করে। ফ্রিজে রেখে এগুলাকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং যখন খুশি তখন ভেজে খেতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন ডিপ থেকে বের করে নিয়েছি, এগুলো পুরোপুরি জমে শক্ত হয়ে গেছে। এখন এগুলাকে আমি বক্সে এয়ারটাইট কন্টেনারে করে এখন আমি ডিপে আবার রেখে দিব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে এটা সেট হয়ে গেছে। এখন এগুলাকে শুধু ভাজি করার আগে বের করে ভেজে ফেললেই হয়ে যাবে। তো ইফতারির সময় খাটনিটা অনেক কমে যাবে এবং খুব অল্প সময়ে খুব সুন্দর ইফতারি তৈরি করে ফেলতে পারবেন এবং অনেক কম খরচেই তৈরি হয়ে যাবে ইফতারিগুলা। এখন আমি আলু আর ডিমের চপের রেসিপিটা দেখাবো, একসাথেই দেখাবো। দেখতে পাচ্ছেন আমি পুদিনা পাতা কুচি, ধনি পাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো কুচি করে নিয়েছি। এখন আমি এখানে 1.5 কেজি পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলাকে আমি একটা গ্লাস দিয়ে সুন্দর করে ভেঙে নিচ্ছি। আলুগুলো ভালো করে ম্যাশও করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি আছে 10-12টা কাঁচামরিচের কুচি, এখানে ধনিয়া পাতা কুচি আছে 1/2 কাপ, পুদিনা পাতা কুচি আছে 1/2 কাপ, পেঁয়াজ কুচি আছে 1 কাপ। তো আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর ভালো করে সরিষার তেলে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে খুব কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে কাঁচামরিচের কুচিগুলো দিয়ে দিলাম। এখানে 7-8টা কাঁচামরিচের কুচি দিয়েছি, পুরাটা দিইনি, ঝাল অনুসারে দিব। যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে আর দিব না। আমি এখানে 7-8টা কাঁচামরিচের কুচি নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিচ্ছি, আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো মতো নাড়তে হবে, নাহলে এই অবস্থায় কড়াইয়ে তলায় লেগে যেতে পারে। তো আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা এখন দিয়ে দিচ্ছি। এই অবস্থায় দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচি 1/2 কাপ, পুদিনা পাতা কুচি 1/2 কাপ দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভর্তাটাকে। আলুর ভর্তাটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আলুর ভর্তাটা যত মজা হবে আলুর চপটা কিন্তু ততটাই মজা হবে। তো দেখেন আমি কয়েকটা চপ বানিয়ে ফেলেছি ইতিমধ্যে, এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানিয়েছি। যে গোল করে নিলাম, এভাবে গোল করে নিয়ে তারপরে যে সুন্দর করে চারপাশ থেকে ভালো করে গোল করে দিচ্ছি শেপ করে। এভাবে করে আমি আলু চপগুলো বানিয়ে নিয়ে, আলু চপ বানানোর আগে শুরুতে হাতে একটু তেল মাখিয়ে নিলে বানাতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে আলু চপগুলো বানিয়ে নিলাম। তো এইভাবে আলু চপগুলো বানিয়ে এবার আমি দেখেন ডিমের চপগুলো বানিয়ে নিয়েছি। ডিমের চপটা কীভাবে বানিয়েছি দেখেন, ডিমকে 4টা টুকরা করেছি, সেদ্ধ ডিমকে। এরপরে এভাবে করে চারপাশে আলুর ভর্তা দিয়ে সুন্দর করে কোট করে দিচ্ছি। দেখেন এভাবে করে ডিমের চপগুলো বানিয়ে ফেলেছি। তো আমার আলুর চপ ডিমের চপও তৈরি হয়ে গেল। এখন আমি এগুলোকেও ফ্রিজে রেখে দিব, এভাবে প্লেটে করেই ফ্রিজে রেখে দিব। এরপরে যখন জমবে তখন আমি মানে বরফটা জমে যাবে যখন 1.5-2 ঘন্টা পরে, তারপরে আমি এগুলাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপে ভরে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি আলুর চপ আর ডিমের চপ দুটাকে ডিপে রেখে দিচ্ছি। তো এইভাবে করে প্রত্যেকটাই ডিপে এভাবে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তারপর যখন জমে যাবে তখন এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে। এতে করে দেখা যাবে যে সারা মাসই আপনি এই ইফতারিগুলো খুব সুন্দর মতো খেতে পারবেন। তো দেখেন আমি এয়ারটাইট কন্টেনারে রেখেও দিয়েছি। এই যে আলুর চপগুলো কত সুন্দর মতো সেট হয়ে গেছে দেখেন। এখন এগুলো শুধু ভাজির আগে বের করে বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো বুঝতে পারছেন অনেক খাটনি কমে যাবে, ইফতারি তৈরি করতে পরিশ্রমটা একেবারে কম লাগবে। এভাবে যদি ইফতারি আপনি তৈরি করে রাখেন তাহলে দেখা যাবে ইফতারির সময় আপনার ঝামেলাটাও কম হবে, ঝটপট আপনি ইফতারিটা তৈরি করে নিতে পারবেন এবং অনেক কম খরচে অনেক সাশ্রয়ে আপনি অনেক ভালো ভালো ইফতারি তৈরি করতে পারবেন। তো এভাবে করে সারা মাসব্যাপী আপনি ফ্রোজেন ইফতারি দিয়ে সুন্দর মতো ইফতারির ব্যবস্থা করতে পারবেন। তো রোজা শুরু হওয়ার আগে যদি এভাবে করে ফ্রোজেন ইফতারি কিছু তৈরি করে রাখতে পারেন তাহলে আপনার অনেক সাশ্রয় হবে। প্লাস রমজান মাসটা আপনি ইফতারি তৈরি করা নিয়ে ঝামেলায় পড়তে হবে না। রমজান মাসে দেখা যায় যে অনেক কাজ থাকে, তো ইফতারি তৈরি করার সময় প্রচুর প্রেশার পড়ে যায়। তো এভাবে করে যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে ইফতারির সময় কাজের চাপটা অত বেশি থাকে না।
ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।